সবচেয়ে বড় কথা, সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্টআপ করতে হবে। আপনার সন্তানকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা প্রতিমা দিয়ে পাঠাবেন, হয় সে ভালো লিখতে পারবে, না হলে ভালো বলবে, না হলে ভালো খেলবে, না হলে কিছু একটা ভালো চিন্তা করবে, ভালো আর্ট করবে। ওর প্রতিভাকে ওর উপরে চাপিয়ে দিবেন না, ওর যে প্রতিভা আছে ওই প্রতিভা অনুযায়ী তাকে বেড়ে উঠতে দেন। হাতের আঙুলগুলোকে জোর করে করে টেনে সোজা করার দরকার নাই, আঙুল ভেঙে যেতে পারে, আঙুলকে বাড়তে দেন। ওর ওকে আল্লাহ পাক একটা রং দিয়েছে, একটা প্রতিভা দিয়েছে, ওকে বিকশিত হতে দেন। ওর গন্ধটা আমরা যেন পাই, ওর গন্ধ পরিস্ফুটিত হতে দেন, ওকে চাপ দিবেন না। এখনকার পরিবারে প্রচুর চাপ, দেখবেন যে সন্তানের পিতামাতারা চাপ দিতে দিতে সন্তান আত্মহত্যা করে ফেলছে, করছে না? এ রেজাল্ট খারাপ হলো, কি চাপ, কি করলি সারা জীবনে, এসএসসিতে এ প্লাস পাইতে পারলি না, বেচারা গলা আটকাই দিয়ে মরে গেল, কি হয়েছে? এসএসসিতে রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে জীবনে? এটাই সব কিছু, একটা না হয় দুর্ঘটনা ঘটে গেছে জীবনে, তাকে জীবনে নষ্ট হয়ে গেছে নাকি? তো পিতামাতার চাপের কারণে, এই যে চাকরি পাইস না, সারা জীবন ধরে খাওয়াইলাম পড়াইলাম, চাকরি করতে পারিস না, আমাদেরকে দেখতে পারিস না, চাপ দিতে দিতে বেচারা এখন মাদকের দিকে, পরিবারের চাপ নিতে পারে না, ওই যে মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজতেছে, তারপরে ওই যে পতিতালয়ে গিয়ে শান্তি খুঁজতেছে, গার্লফ্রেন্ডের কাছে শান্তি খুঁজতেছে। তো পরিবার থেকে চাপের এই সংস্কৃতি বন্ধ করতে হবে। পরিবারের সন্তানদেরও পিতামাতাকে চাপ দেওয়া উচিত নয়, পিতামাতারও উচিত নয় সন্তানকে চাপ দেওয়া, বরং তার প্রতিভাটাকে ফাইন্ড আউট করে আপনি বিচক্ষণ বাবা হিসেবে আপনি দেখবেন যে তার প্রতিভা কোন দিকে আছে, সেদিকে তা আপনি তাকে নিয়ে যাবেন। আর যদি আপনি আল্লাহওয়ালা হন, দেখবেন ইনশাআল্লাহ তার প্রতিভা ইসলামের দিকেই থাকবে ইনশাআল্লাহ। ইমাম বুখারীর মায়ের কথা শোনেন নাই? তার মা সারাদিন কান্নাকাটি করে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো, আমার ছেলেটাকে দিনের জন্য কবুল করো। তার চোখের সমস্যা ছিল, তিনি চোখে ভালো করে দেখতে পারতেন না, মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক তার চোখের সমস্যা দূর করে দিয়েছেন। এখন ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাব সবাই পড়ছে না? একজন মায়ের তাড়না দেখেন, মা সন্তানের জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তানটাকে দিনের জন্য কবুল করো, বাবা দোয়া করবে, আল্লাহ আমার বাচ্চাটাকে দিনের জন্য কবুল করো। এই যে বাবা নূহের তাড়না দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের তাড়না দেখেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করো। চাপ দিন না, সন্তানের প্রতিভা অনুযায়ী আপনি তাকে বিকশিত হতে দেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন সে আপনার মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। আর চাপ দিলে কি হবে জানেন? অকালেই ঝরে পড়বে, অকালে ঝরে পড়বে, ওর মাইন্ডটা বিক্ষিপ্ত হয়ে যাবে, তখন পরিবার থেকে তার একটা দূরত্ব সৃষ্টি হবে, আর ওই সুযোগ শয়তান নিবে, খারাপ বন্ধুর পাল্লায় পড়বে, আয় গাজা একটা টান দে, আয় একটু ইয়াবা খা, একটু এটা কর সেটা কর, আস্তে আস্তে দেখবেন হারায় গেছে অন্ধকার জগতে। আর অন্ধকার জগৎ একবার হারায় গেলে আর ফিরে পাবেন না আপনি। এদিকে প্র্যাকটিক্যাল কথা না ভাই, মেয়েকে চাপ দিবেন, দেখবেন যে বেঁকে বসছে। যদি ছোটোবেলা থেকে মেয়েকে আপনি সুন্দর হিজাব পোশাক তরবিয়ত দিতে পারেন, এই মেয়ে বড় হয়ে ইনশাল্লাহ বেলাইনে যাবে না, কিন্তু ছোটোবেলা থেকে ওকে যদি আপনি নায়িকাদের মতো মানুষ করেন আর বড় হয়ে পস্তাবেন আমার মেয়ে কেন ছেলের হাত ধরে পারা গেল, এটা তো আপনার জন্য হয়েছে। ছোটোবেলা থেকে এই সন্তানের অনুশাসনটাকে ঠিক করতে হবে। ওই যে বললাম পিতা মাতা যদি দিনদার মুত্তাকি পরেশগার হয়, তাদেরকে দেখেই সন্তান শিখবে, সন্তান কী খাচ্ছে, কার সাথে মিশছে, কোন বন্ধুর সাথে খেলছে, আপনার কোন স্কুল কোন কলেজে পড়ছে এগুলো খেয়াল রাখতে হবে, কোন ডিভাইস ইউজ করছে, বাসায় সন্তান কী পরিবেশ দেখে বড় হচ্ছে, পিতামাতার মধ্যে ভালোবাসা দেখে বড় হচ্ছে নাকি ঝগড়া দেখে দেখে বড় হচ্ছে, এটা খুব ইফেক্ট করে। সবচেয়ে বড় কথা, সন্তানকে পিছন থেকে আপনাকে বুস্টআপ করতে হবে।